আদা পাদা কোন পাদা। আজ আমি একটা মুভি রিভিউ করব যার নাম বস্তির মেয়েরা থা। সো লেটস স্টার্ট। সিনেমার শুরুতে দেখা যায় লকডাউনে মদ কিনতে বেরিয়ে পুলিশের লাঠির বাড়ি খাওয়া জটাগালি বদলা নিতে পুলিশ অফিসারকে ফোন করে এবং বলে, সবাই বলল আপনার বউ নাকি খুব সুন্দর, এখন আপনার বউকে দেখতে যাচ্ছি স্যার, মিষ্টি খাবো। না না, এই মিষ্টি নয়, সেই মিষ্টি যা পৃথিবীর সমস্ত ঝালকে হার মানে। বহুত তেজ হো রহা হ্যায়, বহুত তেজ। তারপর জটাগালি পুলিশ অফিসারের বউকে কিডন্যাপ করে নেয়। এরপর ছোট মেয়ে ওয়া ওয়া করলে জটাগালি বলে, এরপর জটাগালি মহিলাকে পাটসে নাভি শট মেরে পালাতে চায়। অফিসার এর মধ্যে এসে সোলো ভার্সাস ডুও খেলতে যায়। তারপর অফিসার ডেজার্ট ইগল দিয়ে জটাগালিকে প্যাট শট মেরে দেয়। তা দেখে তার সঙ্গী স্মোক মেরে পালিয়ে যায়। বড় হারামি হো বেটা। এরপর রিঙ্কু ভাবি বাচ্চাটাকে পেয়ে আমারও বেবি চাই বলে বাচ্চাটাকে নিজের কাছে রেখে দেয়। যে মায়ামুন চাঁদের টুকরো হারিয়েছে তার বুকে এখন কি আগুন জ্বলছে। এই মশাই, এই শুধু বুক না, পুরো শরীরটাই আগুনে। রাধার বাবা সরবর্ণ কৈতুকিয়া আতেই পাঁচবার কেঁদে ফেলে। এটা দেখে রাধা কয়, এবং এক বাড়িতে কাজ করতে শুরু করে দেয়। আর সেই দিনই বিদেশ থেকে ল্যান্ড করে বিজয় দ্য ইংলিশ ম্যান। হ্যাঁ জানি বাবা, বিদেশ থেকে আইসো ইংলিশ টিংলিশ জানো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। না টুপিটা তাও ঠিক আছিল, কিন্তু এটা গীতা আমাদের ইয়ো বিজয় বিদেশ থেকে আনা খুব দামি দামি গিফট দেয় সবাইকে। এই জুতো, এই ছাতা, এই পুতুল, এই ব্যাগ। এই ভাই, এই বিদেশ থেকে এসব কে আনে রে ভাই? কোন এই লোক, কহাঁ সে আতে? তারপর আমাদের রাধারানী বিজয়ের দেওয়া পুতুলটাকে আলতো করে কিসি দেয়। রাধা বিজয়ের মুখে ক ক খ এ বি সি ডি 1 2 3 শুনে আবার কেঁদে ফেলে এবং বলে, আমি লেখাপড়া শিখতে চাই। সারা বছর হান্ডুগুলি মেরা পরীক্ষার আগের দিন আমি লেখাপড়া শিখতে চাই। এরপর গ্রামের সবাই সুপারম্যান স্টাইলে তাকে আশীর্বাদ দেয়। এই জেডি ম্যাট জাস্ট একটা ছোবল দেবে, ছোবল দিয়ে সাক করে পালিয়ে যাবে। এই মহিলাকে দেখো এত দূর থেকে আশীর্বাদ দিচ্ছে, ওয়া 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 ওয়া। আশীর্বাদটা এইভাবে এমনি দিয়া পাশ কাটতে আসি রে বেটার, এ এ আসি রে এ পড়ছে। আর ইউ কমেডি মি। এরপর বিজয়ের ভাই রাধা রুমে আসিরা টিকটকের জোকার গিরি আরম্ভ করে। তারপর সে রাধার সঙ্গে দুষ্টুমি করার চেষ্টা করে। তৎক্ষণাৎ বাড়ির লোক ফিরে এলে দোষ রাধার উপর চাপিয়ে দেয়। তারপর রাধাকে কাজ থেকে বার করে দেওয়া হয়। বিজয় ফিরে এসে ঝিঙ্গের তরকারিতে নুন বেশি হয় বলে রাধা নষ্ট মেয়ে। তাও পরের দিন বিজয় রাধাকে বিপদে দেখে বাজাতে গেলে জগা ভিলেন বিজয়ের খিল্লি করে নাকে মুখে আইসক্রিম লাগাতে থাকে। বিজয় এতে চরম অপমানিত হয়ে জগা ভিলেনের উপর আইসক্রিম ছুঁড়ে মারে এবং নাকে মুখে ধুরুম করে এক ঘুষি মেরে দেয়। কোলগেট অ্যাক্টিভ সল্ট। তারপর রাধা বলল, আই এম সরি। আই এম সরি তুমি বললে? আরে না না না, হে কেমন কো, আই এম সরি, আই এম সরি কইছে ওই গাছটা, ওই গাছটা। তারপর বিজয় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে রাধা গিয়ে শুনে বিজয় একটু জল চাইছে। এদিক ওদিকে খুঁজে জল না পেয়ে রাধা একটা বুদ্ধি বের করে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। নোনতা জল খেয়ে বিজয়ের কিডনি আরো খারাপ হয়ে যায় এবং ক্ষতিপূরণ হিসেবে রাধা তার একটা কিডনি বিজয়কে দেয়। তারপর রাধা দুষ্ট স্বপ্ন দেখে যেখানে বিজয় বলে, পিচুপি নয় সুন্দরী, খোলাখুলি এসো প্রেম করে, এসো না।
তারার মুভির কনসেপ্টটা যেমনই হোক ড্রেসটা উফ। বিজয়ের বাবা রাধাকে 10 লক্ষ টাকা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চায়। রাধা গরিব হলেও বিকাও নয় এই বলে বাড়ি থেকে চলে আসে। বিজয় খুব ইনোসেন্ট হয়ে রাধার উদ্দেশ্যে বলে, লাভ ইউ রাধা, আমার মনে কাদা। তৎক্ষণাৎ রমা দিদি চলে যায় ডিপ্রেশনে আর লাল লাল ক্যাডবেরি জ্যামস চকলেট খেয়ে ঘুমিয়ে যায়। তারই সঙ্গে রাধাও ডিপ্রেশনে জলে ঝাঁপ দিয়ে দেয়। বিজয় বাড়ি ছেড়ে, ও কলঙ্কিনী রাধা জলে না যায়ও, গানটা গাইছিল মাত্র, এরই মধ্যে টিকটকার ভাই জোকারগিরি শুরু করে। তারপরেই জগা গুন্ডা বিজয়কে চাকু দিয়ে মারতে পাঠায়। অবশেষে রাধা বিজয়কে বাঁচানোর একটা দারুণ উপায় বের করে। বিজয় কিসির সঙ্গে সঙ্গে বেঁচেও যায়। এরপর বিজয় টিকটকার ভাইয়ের ঘাড়ির পেছনে এভাবে ঘষতে ঘষতে যায়। টিকটকার ভাইকে জেলে দেওয়া হয়, বাপ ছেলের কাছে ক্ষমা চায় এবং রাধার গলার চেন দেখে অফিসার বুঝে রাধা তার মেয়ে। এভাবেই সিনেমা দা এন্ড হয়। এখন অনেকেই কইবা যে, ভাই তুই তো বঙ্গাইয়ের ভিডিও কপি করছিস। হ্যাঁ, আমি বঙ্গাইয়ের ভিডিও ক্লিপই ইউজ করছি, কারণ আসল মুভিটা টু আইতাম গেছি আর দেখিতে 2 ঘন্টা। এই লিগে আমি হেয়ার ভিডিও ক্লিপটা ডাউনলোড করে মেরে দিছি। তবে আমি হের থেকে পারমিশন লইয়ে করছি, ইনস্টাগ্রামে গিয়ে ডিএম করছিলাম যে, দাদা দাদা ও কিরণ দা তোমার ভিডিও ক্লিপ ইউজ করি। তারপর হের রিপ্লাই দিল, হ্যাঁ কর চল চুটা। আজকের ভিডিওটা এতটুকু অবধি ছিল। এর আগের ভিডিওটাতে অনেক সাপোর্ট করেছো, অনেক শেয়ার করেছো, তার জন্য 1K ভিউজ ক্রস করছে। আশা করছি এই ভিডিওটা তো সেম সাপোর্ট করবে। আর এখন এক্সাম টাইম সবাই জানো, সেই জন্য ভিডিও রেগুলার আনতে পারছি। এক্সামটা শুধু একবার শেষ হলো, তারপর খেলা হবে, খেলা হবে। ₹200 দে আর ₹50 কাট ওভার অ্যাক্টিং কে বেচি। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।